ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামারাস চিত্রনায়িকা শিরিন শীলা অভিনয় গ্ল্যামার আর ফটোজেনিক মুখশ্রী দিয়ে প্রযোজক পরিচালকদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি নিজের সৌন্দর্যের রহস্য জানালেন শিরিন শীলা, জানালেন প্রকৃতি নির্ভর রূপচর্চার মাধ্যমেই নিজের সৌন্দর্য ধরে রাখার কথা। আমার যে সৌন্দর্য, অবশ্যই সৌন্দর্যের পিছনে কিছু রহস্য লুকিয়ে থাকে, আমাদেরকে অনেক কিছু মেনটেন করতে হয়। নিজের একটা হেলদি স্কিনটাই হচ্ছে মূলত সৌন্দর্য। আমি এই হেলদি স্কিনটাকে যেন অনেকদিন ধরে রাখতে পারি, এটার জন্য অবশ্যই আমি হার্বাল প্রোডাক্ট ইউজ করি। আর অবশ্যই ফর্সা হওয়া ক্রিমগুলো আমি একটু অ্যাভয়েড করে চলি। যেহেতু আমরা সানে কাজ করি, সানে আমাদের স্কিন বার্ন হয়ে যায়, অবশ্যই ফর্সা হওয়াটা মানে স্কিনটাকে ডার্কনেস থেকে রক্ষা করাটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। তো সেক্ষেত্রে অবশ্যই আমি বাসায় কিছু হার্বাল জিনিস দিয়ে কিছু হোয়াইটেনিং ক্রিম আমি নিজে বানাই, বানিয়ে আমি নিজে ব্যবহার করি, যেমন সানস্ক্রিন ইউজ করি। রাজধানীর ধানমন্ডিতে আমলকির ফেস ওয়াশ উদ্বোধনী আয়োজনে সৌন্দর্য বিষয়ক নানা পরামর্শ দেন শীলা। আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছে, কিন্তু এই সৌন্দর্য ধরে রাখার দায়িত্ব কিন্তু প্রত্যেকটা মানুষের। এখন আমরা যদি নিজেদেরকে চর্চা না করি, নিজেদেরকে যদি যত্ন না করি, তাহলে কিন্তু আল্লাহ কিন্তু অল্প সুন্দর বানিয়ে দিবে না। অবশ্যই আল্লাহ বলেছেন প্রত্যেকটা মানুষকে নিজে নিজে যত্ন নাও। সো আমি আমার যত্ন অবশ্যই নিব, আমি অবশ্যই নেই, সো এই জন্য নিজেকে ধরে রেখেছি। আশা করছি আপনারাও সবাই নিজেদের যত্ন নেবেন, অবশ্যই নিজেদের সৌন্দর্যকে ধরে রাখবেন। আয়োজনে উপস্থিত ছিলেন সংবাদ পাঠিকা মুমতাহিনা ঋতু, হার্বালিস্ট নন্দিতা শারমিন, অভিনেতা অন্তু করিম সহ অন্যান্য অতিথিরা। আজকে প্রায় 17 বছর ধরে মেড ইন বাংলাদেশ পণ্য সারা বিশ্বের বিভিন্ন জায়গায় এক্সপোর্ট করে যাচ্ছে। আমরা মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট যেন আরো সমৃদ্ধিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা দেখছি যে বাইরের বিদেশি পণ্যের অনেক ছয়লাভ হয়ে গেছে মার্কেটে। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।